দর্শক যেমনটি বলছিলাম চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় মেলা কতদিন চলবে আর মন্ত্রী মহোদয় কখন উদ্বোধন করবেন এই মেলার ধন্যবাদ ফয়সাল এর আগে আমরা দেখানোর চেষ্টা করেছি একটু পরে কিন্তু আসলে বাণিজ্য মন্ত্রী এই মেলার উদ্বোধন করবেন মাসব্যাপী যে বাণিজ্য মেলা সেই বাণিজ্য মেলা কিন্তু আসলে দুই বছর করোনার জন্য কিন্তু আসলে এই এই জায়গায় কিন্তু আসলে আয়োজন করতে পারেনি চট্টগ্রাম চেম্বার দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই জায়গায় আয়োজন করে এখানে আয়োজন করে প্রায় 28 বছর কিন্তু আসলে বাণিজ্য মেলার পর এবার 29তম কিন্তু আসলে বাণিজ্য মেলার উদ্বোধন হতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু তৎপর আছেন আমি একটু কথা বলতে চাচ্ছি উপ পুলিশ কমিশনার আছেন জসীম আমি একটু জানতে চাচ্ছি মাসব্যাপী যে মেলার আয়োজন তো নিরাপত্তাটা আসলে কেমন থাকবে বলে মনে করছেন আপনারা তো জানেন যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সব সময় নিরাপত্তাকে মাথায় নিয়েই আমরা আমাদের নিরাপত্তা প্ল্যানটা করেছি যেহেতু দীর্ঘদিন পরে কোভিডের পরেই এই যে মাসব্যাপী যে বাণিজ্য মেলা হচ্ছে এটাকে মাথায় রেখে আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা রেখেছি আমাদের পুলিশ কন্ট্রোল রুম থাকবে যেহেতু এখানে নারীদের আগমন ঘটবে সেটা মাথায় নিয়ে আমরা নারী পুলিশ ডিপার্টমেন্ট রেখেছি পুলিশের কন্ট্রোল রুম থাকবে সবচেয়ে বড় কথা হলো আমাদের সিসিটিভির আওতায় আমরা এগুলো ওয়াচ করব সর্বক্ষণ আমাদের ট্রাফিক ডিভিশন কাউন্টার টেরোরিজম ডিবি ডিবি পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু আমরা এখানে থাকবো যাতে দীর্ঘদিন পরে মানুষের উৎসাহ উদ্দীপনার যে মেলাটা হচ্ছে এটা সুন্দর যেটা হয় সেজন্য পুলিশ কমিশনার মহোদয় নিজের নেতৃত্ব দিবেন অনেক ধন্যবাদ আন্তর্জাতিক বাণিজ্য মেলার কোচেয়ারম্যান আছেন অহিত সিরাজ চৌধুরী স্বপন আমি একটু জানতে চাচ্ছি মেলার যে আয়োজন তো যেহেতু দুই বছর আপনারা আয়োজন করতে পারেননি এবার স্টল কত হবে ধন্যবাদ আপনাকে আসলে আপনারা জানেন দেশের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ডিজিটাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে প্রতি বছরেই আমরা বাণিজ্য মেলা করে থাকি কিন্তু বিগত দু বছর ধরে কোভিড-19 কারণে আমরা এই আয়োজন করতে পারিনি তো ইনশাআল্লাহ আল্লাহ অনেক সহায় বিদায় কোভিডের প্রকোপ কমার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার এই বছর আবার